বাকিপুরের খবরের দিকে, কারণ বাকিপুরের দুবাই যোগ স্পষ্ট হচ্ছে। 2019 সাল থেকে তার সঙ্গে দুবাইয়ের যোগ। দুবাইয়ে পালানোর ছক কষেছিল বাকিপুর রহমান, আগেই গ্রেপ্তারের আভাস পেয়েছিল বাকিপুর। বাকিপুরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে মিলেছে তথ্য, আর এই তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখি, 15 অক্টোবর তাদের দুবাই চলে যাওয়ার কথা ছিল। দুবাইয়ের দুটি ফ্ল্যাট রয়েছে বাকিপুরের, যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি। আরও একবার জানাবো, বাকিপুরের দুটি ফ্ল্যাট রয়েছে দুবাইয়ে। এবার বাকিপুরের দুবাই যোগ স্পষ্ট। 2023 সাল এটা, 2019 সাল থেকেই বাকিপুরের দুবাই যোগ স্পষ্ট হয়েছে এবং দুবাইয়ে পালানোর ছক কষে ফেলেছিলেন বাকিপুর, কারণ আগেই তিনি আভাস পেয়েছিলেন যে গ্রেপ্তার হতে পারেন তিনি। 15 অক্টোবর কিন্তু তাদের দুবাই চলে যাওয়ার কথা ছিল। মফিজুল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মফিজুল, ক্রমশ দুবাই যোগ স্পষ্ট বাকিপুরের, 2019 সাল থেকে যোগ স্পষ্ট। দেখো, অবশ্যই বাকিপুর রহমান, যিনি হচ্ছেন মন্ত্রী ঘনিষ্ঠ একজন চালকল ব্যবসায়ী, তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করার পরে তদন্তে নেমে বিস্ফোরক কিছু তথ্য ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু পাচ্ছেন। অবশ্যই বাকিপুরের সঙ্গে একটা দুবাই যোগ রয়েছে, কারণ তদন্ত করতে গিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দুবাইতে দুটি ফ্ল্যাট রয়েছে বাকিপুর রহমানের, এবং সেই দুবাই পালানোর ছক কষেছিলেন এই বাকিপুর রহমান। যেদিন গত শুক্রবার দিন তাকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে আসা হয়েছিল, প্রায় 54 ঘন্টা তার বাড়িতে জিজ্ঞাসাবাদের পর, তারপর সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে শুক্রবার দিন রাতে তাকে কিন্তু ইডির তরফ থেকে গ্রেপ্তার করা হয়। এবং তারপরে ইডির তদন্তকারী আধিকারিকরা যে সমস্ত নথিগুলো এবং তথ্যগুলো তারা বাজেয়াপ্ত করে এনেছে সেগুলিও খতিয়ে দেখতে গিয়ে তারা দেখেন যে শনিবার দিনেই তার দুবাই চলে যাওয়ার কথা ছিল সপরিবারে। ফলে সেই জায়গা থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা মনে করেছেন আগে থেকে এই গ্রেপ্তারির আশঙ্কায় বাকিপুর রহমান তার পরিবার নিয়ে দুবাই চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। সেই মতো তার দুবাই চলে যাওয়ার প্লেনের যে টিকিট, বিমানের যে টিকিট, সেই টিকিটও কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে হাতে পেয়েছেন। এবং দুবাইয়ে কোন জায়গায় থাকতেন, তার কোথায় ফ্ল্যাট রয়েছেন, তার নথি এবং তথ্য ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই হাতে পেয়েছেন। ফলে রেশন দুর্নীতি মামলায় ইডি যখন জোর কদমে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন, বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়ার পরে তারা যখন একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর প্রক্রিয়া শুরু করেছেন, ঠিক সেই খবর আজ করতে পেরেই দুবাই চলে যাওয়ার একটা পরিকল্পনা এই বাকিপুর রহমান তিনি কিন্তু করেছিলেন। সেই মোতাবেক দুবাই যাওয়ার জন্য বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। শুক্রবার দিন গ্রেপ্তার হয়েছেন এবং তারপর দিন শনিবার দিনেই তার চলে যাওয়ার কথা ছিল দুবাই। ফলে ইডির তদন্তকারী আধিকারিকরা যদি আর 2 থেকে 3 দিন এই তল্লাশি অভিযান চালানোর ক্ষেত্রে সময় নিতেন বা দেরি করতেন, তাহলে কিন্তু বাকিপুর রহমানকে আর হাতের কাছে ইডি তদন্তকারী আধিকারিকরা আপাতভাবে পেতেন না, তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতেন, দুবাইয়ে চলে যেতেন। ফলে সেক্ষেত্রে কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যেত সেটা কিন্তু ইতিমধ্যেই তখন সমস্যায় বা বেগ পেতে হতো তদন্তকারী আধিকারিকদের। যদিও বাকিপুর রহমানের সেই ছক কার্যত বানচাল করেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা, তার আগেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন এবং ইতিমধ্যে হেফাজতে রয়েছেন, এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং নথিগুলো খতিয়ে দেখার পরেই এই ধরনের আরো বেশ বিস্ফোরক তথ্য এবং নথি তারা হাতে পাচ্ছেন, যেখানে কিন্তু বাকিপুর রহমানকে সামনে রেখেই কিভাবে রেশনের চাল, গম, আটা দুর্নীতি হয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকা কিন্তু বিভিন্ন খাতে তিনি উপার্জন করেছেন, কালো টাকা উপার্জন করেছেন, এবং সেগুলো কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল তার তথ্য ইতিমধ্যেই সামনে আসছে বলেই ইডি সূত্রে খবর। সোনিয়া, একেবারেই সঙ্গে থাকো একটু মফিজুল, আরও একটা খবর দর্শকদের জানাবো, তারপর ফিরছি তোমার কাছে। রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ইডির নজরে খাদ্য দপ্তরের কিছু ইন্সপেক্টরও রয়েছে, নজরে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পর্যন্ত রয়েছেন, রেশন ডিলারেরও খোঁজ ইডির হাতে, খাদ্য দপ্তরের কিছু ইন্সপেক্টরের নাম আরও বিস্তারিত জানবো মফিজুলের কাছ থেকেই। মফিজুল, দেখো প্রথমেই তোমাকে বলি, যখন বাকিপুর রহমানের চালকল, আটাকল এবং তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল, তার যে রাইস মিল এবং আটাকল থেকে যে দুটো রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে সেই রেজিস্টারের মধ্যেই রহস্য অনেক লুকিয়ে রয়েছে এমনটা কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা মনে করেছিলেন। সেই রেজিস্টার থেকে তারা খতিয়ে দেখে জানতে পারছেন যে নিয়মিত কারা তাদের এই চালকল এবং আটাকলে আসা যাওয়া করতেন, কারা কোন সময় আসতেন এবং কাদের সঙ্গে লেনদেন হতো, সেই তথ্য খতিয়ে দেখার পরেই বেশ কিছু রেশন ডিলার এবং খাদ্য দপ্তরের কয়েকজন ইন্সপেক্টর সম্পর্কে জানতে পেরেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা।
এবং একাধিক কোম্পানি সম্পর্কেও জানা যাচ্ছে যে কোম্পানিগুলোর সঙ্গে বাকিবুর রহমানের এই চালের লেনদেন হয়েছে, আটার লেনদেন হয়েছে। যে আটাগুলো রেশন ডিলারের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই আটাগুলোকে কিন্তু রেশন ডিলারের মাধ্যমে না পাঠিয়ে সেখান থেকে তিনি কিন্তু মানে এই দুর্নীতির সূত্রপাত ছিল এই বাকিবুর রহমানের। ধরো যে পরিমাণ আটার গ্রাহকদের দাবি অনুযায়ী মানে আমদানি অনুযায়ী যে পরিমাণ আটার প্রয়োজন বা চালের প্রয়োজন ছিল একজন ডিলারের, সেই পরিমাণ আটা বা চাল কিন্তু এই রাইস মিল থেকে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে যেত না, সেখানে ভাগ হতো 60 এবং 40% করে। 60% ডিস্ট্রিবিউটারের মাধ্যমে রেশন ডিলারের কাছে মাল যেত এবং 40% খোলা বাজারে বিক্রি করে দিতেন এই বাকিবুর রহমানের মতো চাল মালিকগুলো। এবং যে কোম্পানি বা যে সংস্থাতে এই আটা বা চালগুলো বিক্রি করা হতো সেই কোম্পানির কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা, যাদের সঙ্গেও কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা মানে কথা বলে বা জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করতে চান। এবং একই সঙ্গে বাকিপুরের যারা আর্থিক লেনদেনের বিষয়টি দেখতেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে তাদেরও কিন্তু খোঁজখবর করা হচ্ছে ইডি তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। এবং রেশন ডিলারদের সঙ্গেও কথা বলতে চান ইডি তদন্তকারী আধিকারিকরা, তার কারণ হচ্ছে যে যে পরিমাণ মানে একজন রেশন ডিলারের যে সংখ্যক গ্রাহক রয়েছেন সেই অনুযায়ী কত পরিমাণ চাল বা গম তাদের প্রতি সপ্তাহে প্রয়োজন রয়েছে, সেই পরিমাণ মাল ফ্রেশ মালটা তারা আদৌ পেত কি না সেটা তাদের কাছ থেকেও জানতে চান। কারণ অনেক সময় ভেজাল মাল এই রেশন ডিলারের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হতো এবং এই ভেজাল মিশ্রিত মাল খাদ্যদ্রব্য ডিস্ট্রিবিউটারের মাধ্যমে রেশন ডিলারের কাছে পাঠানোর ব্যবস্থা করতেন এই বাকিবুর রহমান তার চালকল বা এবং আটাকলের আটাকল থেকেই। কারণ সেখান থেকে হচ্ছে 60% খাদ্যদ্রব্য এই ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে রেশন ডিলারদের কাছে পৌঁছাতো এবং বাকি 40% খাদ্যদ্রব্য মেকআপ দেওয়ার জন্য এই 60% খাদ্যদ্রব্যের সঙ্গে 40% বিভিন্ন ভেজাল মিশিয়ে সেটাকে 100% করে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বিভিন্ন রেশন ডিলারের কাছে পৌঁছে দেওয়া হতো আর সেই ভেজালযুক্ত খাবারই পৌঁছে যেত সাধারণ গ্রাহকদের কাছে, যা নিয়ে লকডাউনের সময় রাজ্য জুড়ে বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলগুলোও কিন্তু সেটা নিয়ে বিক্ষোভ করেছেন। এবং এই যে দুর্নীতির চক্রটা পুরো এই বাকিবুর রহমানের মাধ্যমে সেটা করানো হতো এবং তার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন যেটা তদন্তে ইতিমধ্যে জানতে পেরেছেন, খাদ্য দপ্তরের একাধিক ইন্সপেক্টর এর সঙ্গে যুক্ত রয়েছে, বিভিন্ন কোম্পানির আধিকারিকরা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং রেশন ডিলারদের একাংশ অসাধু ব্যবসায়ী তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, যারা এই যে 40% মাল খোলা বাজারে বিক্রি করা হতো সেখান থেকে উপার্জিত অর্থের ভাগ পেতেন এই সমস্ত অসাধু রেশন ডিলার, অসাধু ডিস্ট্রিবিউটার এবং খাদ্য দপ্তরের বিভিন্ন ইন্সপেক্টর আধিকারিক তারাও কিন্তু এ ভাগ পেতেন। ফলে পুরো এই চক্র, যে চক্রটা বাকিবুর রহমানের মতো চালকল ব্যবসায়ীরা চালাচ্ছিলেন বিভিন্ন ব্যক্তিদের ইন্ধনে, সেই পুরো চক্রের রহস্য উন্মোচন করার ক্ষেত্রে এই যে রেজিস্টার, যে দুটো রেজিস্টার তারা বাজেয়াপ্ত করেছেন সেই রেজিস্টার থেকেই কিন্তু সেই রহস্য উন্মোচন হবেন এমনটাই কিন্তু আধিকারিকরা মনে করছেন। আর সেই রেজিস্টার থেকে বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট, বিভিন্ন কোম্পানির নাম এবং খাদ্য দপ্তরে বিভিন্ন ইন্সপেক্টরের নাম, রেশন ডিলার, অসাধু ব্যবসায়ী তাদের সম্পর্কেও ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু সন্ধান পেয়েছেন, যাদের আগামী দিনে সিজিও কমপ্লেক্সে তলব করে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছেন বলে ইডি সূত্রে একটু সঙ্গে থাকো মফিজুল। ইতিমধ্যে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। এবার ইডির নজরে খাদ্য দপ্তরের কিছু ইন্সপেক্টর, ইতিমধ্যে বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে আর দুবাই চলে যেতে পারতেন বাকিবুর রহমান, সব ছক তিনি কষে ফেলেছিলেন, আগে থেকেই বুঝতে পেরেছিলেন গ্রেপ্তার হবেন, 15 অক্টোবর দুবাই চলে যেতেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? শুনুন, এর বিদেশে ফিরেতেই হচ্ছে ঘাঁটি বানিয়ে রেখেছে বুঝলেন, এখান থেকে মানি সাইফানিং করে দুবাই বেস অপারেশনে এরা অভ্যস্ত। এবং আমি আপনাকে বলছি, এখনো পর্যন্ত কোন চ্যানেল এটা আসলে আপনাদের সিএনপি প্রথম জানাচ্ছে, তারা খবর নিয়ে নেবেন, বাকিবুরের এক মামাতো ভাই আছে নাম আনিসুর রহমান ওরফে বিদেশ ও আলিফ নূর মুকুল, এই দুজনেরই মূলত হচ্ছে পুরো অপারেশনটা অপারেট করে, এদের এই এজেন্সির ইমিডিয়েটলি এই দুটোকে ধরা উচিত, কারণ এই যে পুরো বাকিবুরের অপারেশন সেটা মুভমেন্টের পেছনে এরাই হচ্ছে রয়েছে। এবং আপনারা ভেবে দেখুন যে কম পয়সায় কোভিডের সময় গরিব মানুষের জন্য চাল দিয়েছেন নরেন্দ্র মোদী, সেই চাল গরিবদের না দিয়ে এরা
পুরোপুরি তৃণমূলের নেতা তৃণমূলের মন্ত্রী তৃণমূলের ছাত্রী এরা সবাই মিলে লুটপাট করেছে এমন রেশন দোকানের হদিশ পাওয়া যাচ্ছে লিস্টে যে রেশন দোকানের কোনো এক্সিস্টেন্সই নেই এটা পথের কোনোদিন যদি খাদ্য দপ্তরের লোকেরা ইনভলভ না থাকে খাদ্য দপ্তর যদি সরাসরি এই সাবজেক্টের মধ্যে ইনভলভ না থাকে তাহলে এটা কখনো পসিবল ফলে বোঝাই যাচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস এবং সরকার সরাসরি এই বিষয়ের মধ্যে ইনভলভ রয়েছেন এবং তারা মিলেই এই অঙ্কটা করেছেন এবং যে কোনো সময় এরা বিদেশ পালিয়ে যাওয়ার যে শখ এস্টিমেট করে রেখেছিল এবং আপনারা লক্ষ্য করে দেখবেন তৃণমূলের যত ক্রাইম হচ্ছে সবারই গন্তব্যস্থল আর এক্সটেন্ডেড হচ্ছে অপারেশনাল এরিয়া হচ্ছে দুবাই সমস্ত যতগুলো হচ্ছে এবং সবাই দেখবেন ঘন ঘন দুবাই যাচ্ছে আসছে ঘুরে বেড়াচ্ছে ফলে আপনারা বুঝে রাখুন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দুবাই এ খুব তাড়াতাড়ি একটা বড় ব্রেক থ্রু করবে এবং এই যে এইসব আত্মীয় স্বজন দু চারটে মাল এইগুলো রয়েছে সেগুলোকেও ধরতে হবে এবং খাদ্য দপ্তরের খাদ্য বন্টন ব্যবস্থায় এখনো যারা মাথা হয়ে বসে আছেন এখনো যারা অন্যান্য দপ্তর থেকে এই দপ্তরের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত করতে হবে তাহলেই হচ্ছে নাটের গুরুরা ধরা পড়বেন এবং আপনারা ভাবছেন না যে এই টাকা শুধুমাত্র এদের কাজ পর্যন্ত দিয়ে চলে গেছে বা প্রপার্টিতে ট্রান্সফার হয়ে আছে এই টাকা বহু মন্ত্রীর বহু উচ্চকর্তায় এবং কান নয় মাথা পর্যন্ত পৌঁছেছে ফলে তদন্তকারী সংস্থাকে সেই সমস্ত জায়গা পর্যন্ত পৌঁছতে হবে এবং কাদের টাকা নিয়েছেন বিপিএল গরিব সাধারণ মানুষ তাদের অর্থ সাহায্য যাদের খাদ্য সাহায্য হচ্ছে তাদের টাকা নিয়েছে ইতিমধ্যেই আপনারা পেয়েছেন নদিয়া তারপরে আপনাদের চব্বিশ পরগনার বাংলাদেশ রুট এই সমস্ত রুট দিয়ে এরা হচ্ছে মাল বাইরে পাঠা করতো ফলে যারা এই সমস্ত আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে যুক্ত হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুরো জালটাকে নিয়ে জেলের মধ্যে পড়তে হবে ধন্যবাদ শঙ্কুদা কথা বলছিলাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রেশন দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য একের পর এক তথ্য হাতে আসছে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের জানাচ্ছি ইডির নজরে খাদ্য দপ্তরের কিছু ইন্সপেক্টর নজরে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অবধি রয়েছেন রেশন ডিলারেরও খোঁজ ইডির হাতে খাদ্য দপ্তরের কিছু ইন্সপেক্টরের নাম উঠে আসছে ইডি সূত্রে যে খবর ইতিমধ্যেই আমরা সিপিএম নেতা ফুয়াদ হালিমের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি ফুয়াদ সাহেব স্বাগত জানাবো সিএনএ রেশন দুর্নীতি কাণ্ডে একদিকে চাঞ্চল্যকর তথ্য ইডির নজরে খাদ্য দপ্তরের কিছু ইন্সপেক্টর অন্যদিকে বাকিপুর একেবারে ছক কষে ফেলেছিল আগে গ্রেপ্তার হতে পারে আঁচ পেয়ে পনেরোই অক্টোবরই দুবাই চলে যেতেন বাকিপুর স্পষ্ট যে রেশন ব্যবস্থার মধ্যে যা দুর্নীতি রয়েছে এটা পশ্চিমবাংলার নাগরিকরা হচ্ছে দৈনন্দিন তাদের অভিজ্ঞতার মধ্যে তারা টের পায় সেই অভিজ্ঞতাকে এখন তদন্তকারী সংস্থাগুলো একটা জায়গায় নিয়ে আসছে এবং তার যারা অভিযুক্ত তারা তো স্বাভাবিকভাবে তাদের পিট বাঁচানোর জন্য এদিক ওদিক পাড়াবে এর অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন হচ্ছে তদন্তকারী অধীনে যেই ব্যক্তিগুলো রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ তারা এদিক ওদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আবার যেটা সন্দেহজনক ব্যাপার আছে সেটা হচ্ছে বক্তুই কাণ্ডের মধ্যে যিনি হচ্ছে তদন্ত অধীনে রয়েছে সে হচ্ছে এখন পুলিশ কাস্টাডিতে তার মৃত্যু ঘটেছিল তবে সবটাই হচ্ছে সম্ভব ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায় ফলে এটা অস্বাভাবিক কিছু নয় যে নিজের পিট বাঁচানোর জন্যে যারা অভিযুক্ত তারা হচ্ছে দেশ ছেড়ে পালাবে তারা তদন্তকারী সংস্থার সামনে প্রশ্ন সম্মুখীন হবেন না আরো কতগুলো জিনিস বেরিয়ে আসবে এবং শুধু তারা পালাচ্ছে এই বিষয়টা নয় তারা তাদেরকে নির্দেশ দিচ্ছে পালিয়ে যেতে সেটাও কিন্তু হচ্ছে তদন্তের অধীনে আসা উচিত যারা বড় বড় মাথা আছে সাধারণ মানুষকে কোভিড কালের মধ্যে যে খাদ্য ওদেরকে সুরক্ষা দেওয়ার কথা ছিল তাদের ভাত মেরেছে তাদের পেটে মেরেছে সেই ব্যক্তিগুলোকে দ্রুততার সঙ্গে এবং অবিলম্বে হচ্ছে তদন্তের অধীনে নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে আমাদের আশা এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা কাজটা এবং ইডি এবং সিবিআই এই বিষয়টাকে যেভাবে দায়িত্ব নিয়ে করার কথা সেটা সম্পূর্ণ করুক এবং মাঝখানে অন্য কোনো ব্যাপার যেন না ঘটে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে ধন্যবাদ জানাবো ফুয়াদ সাহেব সিপিএম নেতা ফুয়াদ হালিম ছিলেন আমাদের সঙ্গে তারই পাশাপাশি আমাদের প্রতিনিধি মফিজুলকেও ধন্যবাদ জানাবো